নমস্কার দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল বিন্দাস সিরিজে আরেকটি নতুন ভিডিওর সাথে। তো আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমি আজ মোটামুটি আমার চলে যাচ্ছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে কটা বলুন তো, এখন বাজে হচ্ছে কটা, 10টা সাড়ে 10টার মতো। তো আজকে ভিডিও এখান থেকে শুরু করেছি, আপনাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখুন। আর যারা আমার চ্যানেলে নতুন, আপনাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার চ্যানেল বিন্দাশ্রীকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলছি না, আজকে ভিডিও এখন থেকে শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখুন। জানি না কতটা কি দেখাতে পারবো, কতটা কি করতে পারবো, তবে শুরু করলাম, চেষ্টা করবো পুরোটা দেখানোর জন্য, কমপ্লিট করে আপলোড দেওয়ার জন্য। তো যাই হোক, শুরু করছি আজকে ভিডিও এখন থেকে। বাইরে প্রচণ্ড রোদ, বাইরে না যেতে ইচ্ছে করে না, তো তার জন্য এদিক ওদিক একটু আধটু যতটা পারবো মোটামুটি আমি দেখাবো। তো যাই হোক, শুরু করছি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। আর এই যে চা নিয়ে বসেছি, কি বলে, সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে। আর আপনারা ভাবছেন হয়তো আমি সেজে গুজে কেন বসেছি, আসলে আমি রিলস বানাচ্ছিলাম, তো রিলসের জন্য একটু সেজে গুজে বসেছিলাম। সবাই তো সেজে গুজেই ভিডিও বানায়, আর আমি মনে হয় এমনি মেড়মেড়ে ভিডিও বানাই, তো আমারও মাঝে মধ্যে মনে হয় যে আমিও একটু সেজে গুজে ভিডিও বানাই, তো তার জন্য সেজে গুজে বসে পড়েছিলাম। আর ছোটো বৌদিকে মাঝখানে বললাম একটু চা করে দাও, তো ছোটো বৌদি চা করে দিল, সকালবেলা একবার চা খাওয়া হয়ে গেছে, তারপর আবার খেতে ইচ্ছে করলো। তো চলুন আর বেশি কিছু বলছি না, শুরু করছি, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখুন। ভিডিও শুরু করার পরে আমি আর সেরকম কিছু আপনাদেরকে দেখাতে পারি না, এই জাস্ট এক্ষুনি এলাম, দেখুন বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন? এই যে অনেক কিছু কাজ করেছি, উঠোন টুঠোন পরিষ্কার করে জল টল ভরে জামা কাপড় কাচতে কাচতে অনেক দেরি হয়ে গেছে, তারপর এখন বৃষ্টিটা শুরু হয়েছে, তো ভাবলাম আপনাদেরকে দেখাই একটু। তো দেখুন খুব জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে, আর সাথে সাথে না দু একটা শিলাও পড়ছে, জানেন তো, ওই শিলা দেখা, স্পেশালি শিলা দেখানোর জন্য আপনাদেরকে এলাম, কিন্তু এখন আর শিলাটা পড়েছে না। ওই দেখুন, ওই দেখুন, দেখতে পেয়েছেন, ওই দেখুন সাদা হয়ে আছে, ওই দেখুন আমার ওখানেও শিলা পড়েছে, ওই দেখেছেন সাদা সাদা শিল পড়ছে আকাশ থেকে দুমদুম করে, শিলগুলো কিন্তু খুব বড় বড় পড়ছে। তো যাই হোক, দেখি কতক্ষণ কি বৃষ্টি হয়, আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখুন। আর বাইরে বৃষ্টি হচ্ছে, আর শিল পড়ছিল বলে তৃষান আর কিট্টু দেখার জন্য দরজায় দাঁড়িয়ে আছে, আর এদিকে হচ্ছে আমি ছাতা নিয়ে এসে ওদের দুজনকে ভিডিও করবো বলে এদিকটাই ছাতা নিয়ে চলে এসেছি। আর খুব তো গরম, খুব গরমের কারণে দুজনের একজনও জামা পরেনি, ঘুমোচ্ছিল, যেই বলেছি বৃষ্টি পড়ছে, শিল পড়ছে, তো ছুটে বাইরে চলে এসছে। তো যাই হোক, আজকে আমার এই গাছগুলো একটু জল পেয়ে যাবে। হ্যালো দর্শক শ্রোতা, গুড মর্নিং। কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টির পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো আজকে হচ্ছে নেক্সট ডে, তো আজকে আবার চলে এলাম। আজকে এখন প্রায় বেজে গেছে 12টা সাড়ে 12টার মতো, এখন এলাম, সকালবেলা চা খাওয়া, ব্রেকফাস্ট সব কিছু হয়ে গেছে, তো কালকের ভিডিওটা আবার কন্টিনিউ করলাম, আজকে এখন থেকে শুরু করছি। তো আপনারা দেখুন, চলুন সোজা প্রথমে বাইরে চলে যাই, কালকে যে আচারটা বানিয়েছিলাম সে আচারের কী অবস্থা, চলুন আপনাদেরকে প্রথমে ওটা দেখাই, তারপর যতটুকু দেখাতে পারবো দেখাবো, সঙ্গে থাকুন না দেখতে থাকুন। চলে এলাম, আর প্রত্যেক দিনের মতো আজকেও খুব রোদ, ওই যে সূর্যি মামা, তো চলুন আচারটা দেখাই আপনাদেরকে। তো এই যে আমার সেই আচার যেটা আমি বানিয়েছিলাম, তো দেখুন কালকে অনেকটা রসালো ছিল, আজকে রসটা অনেকটা টেনে নিয়েছে, আর এটা কিন্তু একদম আঠালো হয়ে যাবে, তারপর হচ্ছে এটাকে বয়ামে বা জারে ভরতে হবে। তো এটা কালকে রাত্রেবেলা আমি টেস্ট করেছিলাম, উফ যা খেতে হয়েছে না, ডিলিশিয়াস। তো যাই হোক, মনে হচ্ছে এটা আর পুরোটা হবে না, মানে একদম আঠালো অবস্থাতে আসবে না, তার আগেই মনে হয় এটা শেষ হয়ে যাবে, তো জানি না কি হয়। এই যে আমার আচার দেখুন, এখন রসটা অনেকটাই কমে গেছে, এটা একদম আঠালো হয়ে যাবে, চিনির যে জলটা, মানে চিনিটা মিক্সড হয়ে যেটা রস হয়েছে ওটা একদম কমে যাবে, মানে টাইট হয়ে যাবে, আঠালো হয়ে যাবে। আর এই যে আমগুলো অনেকটা, এই যে কাঁচা কাঁচা আমগুলো, এগুলো অনেকটা শুকনো হয়ে যাবে, তারপর এটাকে বয়ামে ভরতে হবে। তো এই যে দেখুন আচার এখনও ঠিকঠাক করে হয়নি, তবে এটা খেতে দারুণ হয়েছে। আর এই যে দেখুন মস্তান মস্তানি করে বেড়াচ্ছে, স্নান টান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আমি স্নান করিয়েছি তৃষানবাবুকে আর কিট্টুবাবুকে। আর এই যে উনি এখন ফোনটা নেবেন, ওনাকে ফোনটা দিয়ে আমার বাকি কাজগুলো করতে হবে। তো আপনারা ততক্ষণ সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখুন আমি কাজ করে পরে আবার দেখা হচ্ছে। এর মতো আজকেও ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন কি অবস্থা, ও মা, উফ কি বলবো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, শুয়েছি, শুতে না শুয়ে 3টে যখন
শুরু হয়ে গেছে। তাড়াহুড়ো করে বাইরে সব জিনিস ভেতরে ঢুকাতে না ঢুকাতে একদম দেখুন গাছপালা একদম যেন মাটিতে মানে দেখেছেন বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা এখন থেমেছে একদম একদম এখন একদম পরিষ্কার ফাঁকা হয়ে গেছে এই দেখুন একদম মানে দেখে পরিবেশটা দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিটা থামার পরে আমরা চাটা খেয়ে একটু বসেছিলাম রেস্ট করেছিলাম রেস্ট করছিলাম আর এই যে এখন বাইরে তৃষাণকে পড়তে বসিয়ে দিয়েছি কারণ ওয়েদারটা বাইরের ওয়েদারটা খুব ভালো লাগছে তো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে তো তার জন্য মা বললো যে ওকে পড়িয়ে নে রাত্রেবেলা আর পড়াতে হবে না তার জন্য ওই যে আসন টাসন করে তৃষাণার পেছন দিকে কিট্টু বসে আছে আর এই যে আমি রেডি সেডি হয়ে বাইরে এলাম ভাবলাম ভিডিওটাও করে নেবো তারপরে কে পড়তে বসাবো। তো যাই হোক ওকে পড়িয়ে নিই এখন কতক্ষণ পড়াই কী ব্যাপার তারপরে আবার দেখা হবে এখন তো কারেন্টও নেই ফোনে চার্জ নেই তো ফোনটা চার্জ দিতে হবে একদম চার্জ নেই একদম লো ব্যাটারি হয়ে গেছে আর ওই যে পেছন দিকে বসে দুজন চিৎকার করছে কিট্টু হাই করে দে কিট্টু হাই করে দে তো এই যে কিট্টু আপনাদেরকে হাই করে দিল তো চলুন এখন তৃষাণকে পড়িয়ে নিই তৃষাণকে পড়িয়ে নিয়ে তখন আবার পরে দেখা হবে আর আমার ব্যাটারি একদম লো হয়ে গেছে সিগন্যাল দিচ্ছে তো যাই হোক পরে আবার দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থাকুন সাথে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটি কে পড়া বাইরে পড়াচ্ছিলাম তৃষাণকে বাইরে পড়াতে পড়াতে হচ্ছে বেশিক্ষণ পড়াতে পারিনি কারণ অন্ধকার হয়ে গেছিলো এই দেখুন অন্ধকার হয়ে গেছে আর বাড়ির ভেতরে কারেন্ট ছিল না এই জাস্ট এক্ষুনি কারেন্ট এলো আর এই দেখুন আমাদের হচ্ছে বাইরে রান্না হচ্ছে রাত্রেবেলাতেও বাইরে রান্না হয় আর দিনের বেলাতেও হয়তো এই জাস্ট এক্ষুনি কারেন্ট এলো তো চলুন একটু ভেতরের দিকে যাই আর এই দেখুন রাত্রেবেলা আচারটা আরেকবার দেখে নিলাম দেখেছেন অনেকটা ড্রাই হয়ে গেছে আর এই দেখুন এই যে বাবা ভেতরে এখানে বসে আছে দেখুন দুই বদমাস এখানে বদমাশি করে যাচ্ছে একজন তোয়ালা পরে নিয়েছে আর তৃষাণকে হচ্ছে বেশিক্ষণ বাইরে পড়াতে পারিনি আর একটু পড়িয়ে নেব তো চলুন তৃষাণকে পড়িয়ে নিয়ে একটু তারপর যা বাকি কাজ আছে করবো এ বাপি বাপি ওকে ছেড়ে দে তুই পড়তে বসবি চল 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 ফ্যামিলির কাছে দিয়ে দে ভাইকে কিট্টু হাই করে দে একটু হাই করে দে কিট্টু করবি না দেখুন আমি তৃষাণ বাবুকে বললাম যে গিয়ে পড়তে বস না ঠাম্মির কোলে বসেছে তৃষাণ তৃষাণের কোলে বসেছে কিট্টু ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে তুই দাদাকে বকে দিলি এ বাপি চল অনেক বদমাশ হয়ে চল পড়তে বসবি চল 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 না কাউ দেখাবো বলতে চলে এসছে দেখেছিস তখন এত করে বললাম একটু কথা বল ভিডিও বানাবো না যেই বলেছি দাদা তোকে কাউ দেখাবো আয় আমার ঘরে গিয়ে সেই চলে এসছে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত যে যার মতো কাজে ব্যস্ত সন্ধে হয়ে গেছে আমাকে তৃষাণবাবুকে পড়াতে মানে পড়তে বসাবো তো যাই হোক আজকের ভিডিও মোটামুটি হলোই যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেল বিন্দাশ্রীকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টাটা কেউ টাটা করে দেয়